সমস্যা সৃষ্টি করে আগে ক্লাব চলতো, আর সমস্যা সৃষ্টির মাধ্যমেই আগের সরকার সরকারে থাকতো। এখন তার আমূল পরিবর্তন এসেছে। রবিবার রাজধানী শহর দক্ষিণ অঞ্চলে বর্দোয়ালে স্থিত কল্যাণ সমিতি সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবির এবং 5 দিনব্যাপী শিশু উৎসবের উদ্বোধন করে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অনেক সময় মুখ্যমন্ত্রী সমাবেশে আমার কাছে অনেকেই ছোটোখাটো সমস্যা নিয়ে আসেন, তখন আমি বলি ক্লাব কি বলছে, কারণ অনেক পারিবারিক সমস্যা পুলিশ বা আইন দিয়ে সেই সমস্যার সমাধান হয় না, সেইগুলি ক্লাবের মাধ্যমে মেটাতে হয়। তাই আমি অনেক সময় ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ক্লাবের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করে বলি ওদের সমস্যাগুলি সমাধান করুন। এইভাবে যদি একটা ক্লাব তার সমস্যা সমাধান করতে পারে তাহলে ক্লাবের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আরও বাড়বে। তিনি আরও বলেন, আমরা সকলে একে অপরের জন্য, সবাইকে সবার জন্য এগিয়ে আসতে হবে। আমরা যা করব সেটাই মানুষ মনে রাখবে, ভালো কাজ করলে সকলেই মনে রাখবে। অনুষ্ঠানে ক্লাবের কার্যকর্তাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এমন কাজ করতে হবে যেটা ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয় এবং মানুষ মনে রাখে। তিনি আরও বলেন, যদি একটি ক্লাব এলাকার মানুষের ছোট ছোট সমস্যাগুলি নিরপেক্ষ সমাধান করতে পারেন তাহলে সরকারের পক্ষেও সমাজের উন্নয়নে অনেকটা সুবিধা হয়। আর সমস্যা সৃষ্টি করে আগে ক্লাব চলতো এবং সরকারও আগের যে সরকার আমরা দেখেছি তারও সমস্যা সৃষ্টির মাধ্যমে কিন্তু সরকারে থাকতো, এখন কিন্তু সেটা অনেকটা কমে গেছে। আমি চাইবো যে সমস্যা নিরসনে আমরা উই আর অল বর্ন ফর আদার্স নট ফর আওয়ার সেলফ, এটা মাথায় রাখতে হবে। যা কাজ করলাম সেটাই মানুষ মনে রাখবে, ভালো কাজ করলে সবাই মনে রাখবে। বারবার যে কথাটা আমি বলি, ভবিষ্যৎ আমরা দেখিনি, আমরা আজকের যা দিনটা জানি, বর্তমান জানি এবং আমাদের যে অতীত সেটাকে জানি, কিন্তু এমন কাজ আমরা করব ক্লাবের বা আমরা যারাই যে জায়গায় থাকি যে স্থানেই থাকি এমন কাজ করতে হবে যেটা ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয় এবং মানুষ মনে রাখে। এবং আশা করি আমি যে কল্যাণ সমিতির অনেক নাম আছে, বহু কাজ খেলাধুলার থেকে শুরু করে এই ধরনের ফিলান্থ্রোপিক ওয়াজ ব্লাড ডোনেশন বিভিন্ন কাজে আপনারা ব্রত হয়েছেন এবং আশা করি এগুলো আপনারা করবেন। সুবিধা হয় যদি ক্লাব তার ভূমিকা ঠিকভাবে পালন করে তাহলে সরকারের কাছে অনেক যে ডেভেলপমেন্টের যে বিষয় সেটা কিন্তু আমরা থাকতে পারি, কিন্তু এইসব ছোটো ছোটো সমস্যাগুলো ক্লাব যদি সমাধান করে এবং আপনারা করেন আমি জানি, কিন্তু নিরপেক্ষতা বজায় রেখে যদি ক্লাব সেই দায়িত্ব নেয় তাহলে অনেকটা সুবিধা হয়। এদিন কল্যাণ সমিতি সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির এবং শিশু উৎসব এই ধরনের সামাজিক কাজের জন্য ক্লাবের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এই দিনের এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং পুর নিগমের শহর দক্ষিণ অঞ্চলের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।